আজান দেওয়া এবং প্রথম কাতারে নামাজ আদায় করা কি পরিমাণ ফজিলতের কাজ? যদি লোকেরা জানতো তাহলে লটারি করা ছাড়া কোনো উপায় থাকতো না। সকলেই প্রেজেন্ট, সকলেই উপস্থিত, সকলেই চায় প্রথম কাতারে নামাজ পড়তে, আবার সকলেই চাই আজান দিতে। তাহলে লটারি করা ছাড়া উপায় থাকতো না, এত ফজিলতের কাজ। কিছু মুসল্লি এমন আছে যে প্রতিনিয়ত পিছনে পড়ে এবং দৌড়াতে দৌড়াতে মসজিদে আসে। তো দৌড়াতে দৌড়াতে মসজিদে প্রবেশ করা নিষেধ। মসজিদে প্রবেশ করতে হবে আদবের সাথে। যদি এমন হয় আপনি এসে দেখলেন নামাজ শেষ হয়ে গেছে, আপনাকে জামাতের সাথে নামাজ পড়ার নাকি দেওয়া হবে, তাহলে কি প্রয়োজন আছে দৌড়ানোর? আপনি আদবের সাথে আসেন, এরপরে মসজিদে প্রবেশ করেন, জামাতে অংশগ্রহণ করেন, ইমাম সাহেব সালাম ফেরানোর পর আপনি বাকি নামাজ শেষ করেন। অথবা যদি আপনি জামাতে অংশগ্রহণ করতে না পারেন তাহলে আপনি আপনাকে জামাতের সাথে নামাজ পড়ার নাকি দেওয়া হবে? এজন্য এভাবে দৌড়াতে দৌড়াতে মসজিদে আসা নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরে বলেছেন কিছু মানুষ প্রতিনিয়ত পিছনে পড়ে, এভাবে জান্নাত থেকে বের হয়ে যায়, অতঃপর জাহান্নামে প্রবেশ করে।